মিরাজের ডাকে রিভিউ নেননি টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। ফলে হাসান মাহমুদের বলে নিশ্চিত ক্যাচ আউটের শিকার হয়েও নট আউট থেকে যান রোহিত শর্মা। এরপর অবশ্য সেই মিরাজের হাতেই উইকেট হারিয়ে সাজঘরের পথ ধরতে হয় রোহিতকে। টি টোয়েন্টি মেজাজে টেস্ট ব্যাটিং করতে নামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিজের খেলা প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে গড়েন রেকর্ড। তিন ওভারের মধ্যে দ্রুততম দলীয় টেস্ট 50 পূরণ করেন রোহিত জয়সওয়ালরা। এক পর্যায়ে অবশ্য রোহিতের উইকেটেরও দেখা পেয়ে যায় বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন রোহিত। আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেওয়ার জন্য নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া। এই সময় মিরাজ বারবার বল ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত করেন, তবে বাকিদের ইতিবাচক মতামত না পাওয়ায় রিভিউ নেননি শান্ত। পরবর্তীতে অবশ্য দেখা যায় আসলে রোহিতের ব্যাটের কানায় লেগেছিল বল। নিশ্চিত আউট মিসে আক্ষেপ অধিনায়ক শান্তর। এরপর অবশ্য অধিনায়কের আক্ষেপ মেটান মিরাজ। শুরুতে LBW-র ফাঁদে ফেলে রোহিতের উইকেট তোলেন এই অলরাউন্ডার। তখন অবশ্য রিভিউ নিয়ে রক্ষা পান ভারতীয় কাপ্তান, তবে শেষ রক্ষা হয়নি তার। বোল্ড করে রোহিতকে ড্রেসিং রুমের পথ দেখান মিরাজ। উল্লাস শুরু বাংলাদেশ দলে। ফেরার আগে মাত্র 11 বল থেকে 23 রান করেন রোহিত। দলীয় 50-র পর দ্রুততম শতকও তুলে নেয় ভারতীয়রা। জয়সওয়াল তো একের পর এক বাউন্ডারিতে টি টোয়েন্টি স্টাইলে এগিয়ে যেতে থাকেন ব্যক্তিগত শতকের দিকেও। যদিও হাসান মাহমুদের বলে উইকেট হারিয়ে সেই স্বপ্ন পূরণ হয়নি তার। ভারতের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে বাংলাদেশের হয়ে মুমিনুল বাদে আর কেউই ভালো ব্যাটিং করতে পারেননি। কানপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের রান 233, যেখানে মুমিনুল হক একাই করলেন অপরাজিত 107 রান। 3 নম্বরে ব্যাটিংয়ে নামা মুমিনুল শেষ পর্যন্ত টিকে থাকলেও একজন সঙ্গীকেও লম্বা সময়ের জন্য পাননি। তাই তো ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেও অপরাজিত মুমিনুলকে ধরতে হয় ড্রেসিং রুমের পথ। বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার দিনে রবীন্দ্র জাদেজা পূরণ করেন তার টেস্ট ক্যারিয়ারের 300তম উইকেট। টানা 2 দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর অবশেষে কানপুর টেস্টে আবারও শুরু হয় মাঠের লড়াই। তবে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। মুমিনুলের সঙ্গে জুটি গড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম বিদায় নেন খুব দ্রুতই। জসপ্রীত বুমরার করা একটা বলের লাইন ঠিকঠাক করতে পারেননি, বল লিভ করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। বোল্ড হয়ে দলের চাপ বাড়িয়ে সাজঘরের পথ ধরেন মুশফিক। ফেরার আগে মাত্র 11 রান করতে পারেন এই ব্যাটার। মুশফিকের পর লিটন দাসের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। মোহাম্মদ সিরাজের বলে তো একবার আউটের ফাঁদে পড়েন মুমিনুল, তবে রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। পরের বলেই বাউন্ডারিতে আদায় করেন 50। টেস্ট ক্যারিয়ারের 20তম অর্ধশতক তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুমিনুল। ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ইকবাল রবি শাস্ত্রীরা ভাসান প্রশংসায়। শুধুমাত্র এক ফরম্যাট টেস্টে খেলে ভালো করাকে কঠিন কাজ হিসেবে আখ্যায়িত করেন তামিম। সিরাজের বলে চড়াও হতে যান লিটন। ডাউন দ্য উইকেটে এসে তেড়ে ফুড়ে মারতে যান, তবে ধরা পড়ে যান মিড অফে। এক হাতে দুর্দান্ত একটা ক্যাচ নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লিটন হতাশ, উল্লাসে মাতেন রোহিতরা। লিটনের বিদায়ের পর ড্রেসিং রুমে আগে ভাগে ব্যাট হাতে প্রস্তুতি নেয়া সাকিব আল হাসান চলে আসেন ব্যাটিংয়ে। নিজের সম্ভাব্য শেষ টেস্টে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার। ক্যারিয়ারের শেষ ভাগে এসে এদিন ব্যাট হাতে রাঙাতে পারেননি সাকিব। অশ্বিনকে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই উড়িয়ে মারতে যান, ব্যাট থেকে একটা হাত ফসকে যায়, বলও পায়নি সীমানার দেখা। ওদিকে মোহাম্মদ সিরাজ চোখ ধাঁধানো একটা ক্যাচ লুফে নেন। একরাশ হতাশা নিয়ে ঘটে সাকিবের বিদায়। ফেরার আগে মাত্র 9 রান করতে পারেন তিনি। সতীর্থদের একের পর এক বিদায়ের মাঝে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন মুমিনুল। প্রথম সেশনেই তুলে নেন সেঞ্চুরি, তবে বিরতি কাটিয়ে ফিরতেই একের পর এক সঙ্গী হারাতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। বুমরার বলে গিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। তিনি করতে পারেন 20 রান। এরপর লোয়ার অর্ডারের তাইজুল হাসানরাও দ্রুতই বিদায় নেন।